ঘূর্ণিঝড় রিমালের ফলে জারি করা হয়েছে মহাবিপদ সংকেত। এর প্রভাব সম্ভাব্য গতিপথ আর ক্ষয়ক্ষতি মোকাবেলায় রোববার সকালে মন্ত্রিপরিষদ বিভাগ সব মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধিদের নিয়ে সচিবালয়ে বসে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা। সভা শেষে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, প্রবল ঘূর্ণিঝড় উপকূলে আঘাতের সময় এর গতিবেগ হবে 110 থেকে 130 কিলোমিটার। উপকূল প্লাবিত হবে 10 থেকে 12 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে। হবে ভারী বৃষ্টিপাত, সম্ভাবনা রয়েছে পাহাড় ধসেরও। এটা একদম সাতক্ষীরা থেকে একদম কক্সবাজার পর্যন্ত পুরো এলাকাটাই কম বেশি উপকূলে এটার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এটা যখন শুরু হবে তখন থেকে 24 ঘন্টার মধ্যে 300 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার জন্য আমরা মনে করি সমস্ত বাংলাদেশেই এই বৃষ্টিপাতের জন্য ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমাদের পাহাড়ি অঞ্চলগুলি ব্যাপকভাবে ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা আছে এবং আমাদের শহর, গ্রাম, সিটি কর্পোরেশন, পৌরসভাগুলিতে জলাবদ্ধতা হওয়ার সম্ভাবনা আছে। উপকূলীয় জেলাগুলোতে সব প্রস্তুতি সম্পন্ন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে, একযোগে কাজ করবে যৌথ বাহিনী। আমাদের প্রায় 8 লক্ষের বেশি মানুষ অলরেডি আশ্রয় নিয়েছে, আর এখন থেকে আমাদের সমস্ত মন্ত্রণালয়ের সমস্ত কর্মচারীদের ঝড় শেষ না পর্যন্ত সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। যে সমস্ত যানবাহন, লঞ্চ, স্টিমার চলাচল করছে সেগুলি বন্ধ থাকবে। এমনকি আমরা যে বঙ্গবন্ধু ট্যানেল যে চিটাগাং, সেটাও আমরা আজকে সন্ধ্যার থেকে আগামীকাল সকাল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। প্রতিমন্ত্রী মহিবুবুর রহমান জানান, দুর্যোগ মোকাবেলায় অতীত অভিজ্ঞতার আলোকে প্রয়োজনীয় নির্দেশনা অনুসারে কাজ করতে পারলে ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলা করাও সম্ভব হবে। সবাই ঐক্যবদ্ধভাবে এই দুর্যোগ মোকাবেলার জন্য আমরা সবাই প্রস্তুত। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।